तो बंधुरा तुम्हारा भिडियो आपलोड कर ले तुम्हारे भिडियोर भिउज थेमे जाए कयेक घंटा पर किन्तु आमार थामे ना। देखो बंधुरा आमी तुम्हादेरके सबार प्रथमे प्रूफ देखाच्छि। एखाने देखो आमी जे भिडियोगुलो आपलोड करछि आमी एखन कयेकटा दिन धरे इरेगुलार हये पड़ेछि, सठिकभावे सठिक टाइमे भिडियो आसछे ना, ठीक है। तार सत्त्वेও किन्तु आमार भिडियोर भिउज किन्तु खूब एक डाउन हयनि, आमार किन्तु स्टेबल रयेछे। भिडियो आपलोड करछि जेटाई करछि मोटामुटी किन्तु डिसेंट एक भिउज आमी पेये जाच्छि आमार सबसक्राइबार अनुयायी। तोमरा सबार प्रथम एखाने देखो आमी एकदिन आगे माने ये भिडियो शूट करछि गतकाल दुपुरे एक भिडियो दिएछिलाम, तो सेई भिडियोते किन्तु 2000 प्लस भिउज रयेछे। तार आगेर दिन दिएछिलाम देखो 3200। तार आगेर दिन एटा एकटा स्पन्सर्ड भिडियो छिलो, सेई जोन्नो किन्तु कम एसेछे, कारण अडियेंस किन्तु स्पन्सर्ड आमार नेई, ठीक आछे। जाई एसेछे सेटाई किन्तु अनेक बेशी एसेछे। तारपर देखो एकटा 3 दिन आगे 5500 एते एखोनो भिउज आसछे। तारपरे एकटा देखो 2600 एटा 2200, ठीक आछे। कारण एखोन एकटु भिउज कम आसछे, तार कारण कि प्रत्येक চ্যানেলে किन्तु भिउजटा डाउन चलछे सेई कारणे। तारपरे देखो एखानटाय ये देखो 4800, ये देखो 5000, 4600, ठीक है। हमार चैनल अनुयायी सबसक्राइब अनुयायी किन्तु आमी मोटामुटी ठीकठाक भिउज पाচ্ছি, किन्तु ये भिउजटा आमार आसছে এই भिउजटा किन्तु 50000, 60000, 1 लाख, 1.5 लाख, 2 लाख सबसक्राइबार चैनले किन्तु ये भिउजटा पाওয়া যায়, ठीक है। किन्तु सेई अनुयायी যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আমি খুব ভালো भिउज পাচ্ছি। तारपরেও বন্ধুরা আমি বিগত 3-4 দিন ধরে সঠিকভাবে কাজ করতে পারছি না, ঠিক আছে, একটু প্রবলেমের কারণে। তো যাই হোক আমি আবার সেটা সঠিক করে দেব। তো এখানটা দেখতেই পাচ্ছ আমার ভিডিওর ভিউজ কিন্তু থামেনি। দেখো 5000, 3900, 5100, 4000, 3900, 6100 দেখতে পাচ্ছ আমার ভিডিওর ভিউজ কিন্তু চলতেই রয়েছে। তোমাদেরকে যদি আমি এখন অ্যানালাইটিক্স গিয়ে দেখাই, এই ধরনের অ্যানালাইটিক্স, ঠিক আছে, যাওয়ার পরে বন্ধুরা আমি যদি তোমাদেরকে এখন দেখাই এখানটাতে একটু উঁচু করে দেখাচ্ছি। দেখো আমার কিন্তু রিয়েল টাইম ভিউজ কিন্তু খুব একটা ডাউন নয়। এই যে দেখো এই সমস্ত ভিডিও কিন্তু আমার চলছে, ঠিক আছে, সমস্ত ভিডিও কিন্তু আমার চলতেই রয়েছে, বুঝতে পারছো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই প্রথম তোমাদের কীভাবে কিন্তু দেখাচ্ছি, আমি এর আগে কিন্তু এটা কখনো দেখাইনি, ঠিক আছে। তো দেখো আমার যে চলছে কিন্তু তোমাদের তো চলে না। তোমাদের ভিডিও যখন তুমি আপলোড করো তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার ভিডিওর ভিউজ কিন্তু ডাউন হয়ে যায়। তারপরে এখানটায় দেখো আমার ভিডিওর কিন্তু এই লাস্ট 28 দিনে 5,90,500 কিন্তু ভিউজ রয়েছে। দেখো গ্রাফটা কিন্তু খুব একটা ডাউন নয় আমার চ্যানেলের, দেখতে পাচ্ছ এই যে গ্রাফ, এই গ্রাফটা কিন্তু খুব একটা ডাউন কিন্তু হয়নি, এটা কিন্তু আবারও আপ হয়ে যাবে। আমি যখনই আবার আজকে থেকে রেগুলার হয়ে যাচ্ছি আমার কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে আমার এটা কিন্তু আবার আপ হয়ে যাবে, ঠিক আছে। তারপর যদি তোমাদেরকে আমি বলি যে দেখো আমার লাস্ট 28 দিনের এই ওয়াচ টাইমের সাথে দেখো 30900 ঘন্টা, 30900 ঘন্টা মানে 4 আর 4 = 28, 7খানা চ্যানেল আমি মনিটাইজ করতে পারবো, তারপরে 2900 ঘন্টা থাকবে। যদি আমি তোমাদেরকে এখন বলি সাবস্ক্রাইবার কত এলো দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইবার দেখো সাবস্ক্রাইবার কিন্তু খুব একটা ডাউন আমার চ্যানেলে হয় না। আমার কিন্তু ঠিকঠাক সাবস্ক্রাইবার প্রতিদিন চলে আসে 200 প্লাস, 200-র উপরে কিন্তু আমি সাবস্ক্রাইবার পেয়ে যাই। কিন্তু তোমরা তোমাদের ভিডিও আপলোড করলে ভিডিওর ভিউজ ওই 10, 15, 20, 30-এ গিয়ে থেমে যায়। তো এখানে যখন থেমে যায় তাহলে সাবস্ক্রাইবার কোথা থেকে পাবে তোমরা, কোনোদিন কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না। তো সেই জন্য আজকে যেই ট্রিক্সটা তোমাদেরকে বলবো, যেটা তোমাদের কাছে আজকে দেখাবো, সেটা দেখার পরেই তোমাদের চ্যানেলে যদি তোমরা সেটা করতে পারো তোমাদের ভিডিওর ভিউজ ডাউন হবে না। মানে ওই যে 2, 3, 4, 5, 10, 15-তে গিয়ে যে থেমে যেত ভিডিওর ভিউজ সেটা কিন্তু থামবে না, কিন্তু তোমাদেরকে কাজটা কিন্তু করতে হবে। তো সেই জন্য তারা কিন্তু শিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। ভালো করে যদি শিখতে পারো তবে কিন্তু সেটা অ্যাপ্লাই করলে একদম পুরো দিনান্তে আর কাজ দেবে। তুমি আজকে করবে, আজকে থেকে কাজ দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো কি কাজ করবে, কি কি ভালো করে একটু শিখে নাও, বুঝে নাও। যদি বুঝে নিতে পারো, শিখে নিতে পারো, তাহলে খুব সহজেই তোমরা অনায়াসে তোমাদের চ্যানেলটাকে গ্রো করে ফেলতে পারবে। তোমাদের যে একটা প্রবলেম থাকে সবসময় চ্যানেলের মধ্যে যে ভিডিওর ভিউজটা এই 1 ঘন্টা পরে থেমে যাচ্ছে আর আসছে না ভিডিওতে ভিউজ, তো সেটা কিন্তু আর হবে না। খুব সুন্দর কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ পাবে। তো কি কি কাজ করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা তোমরা চ্যানেল তৈরি করার পর থেকে এই রোগটাই কিন্তু ভুগতে থাকো। রোগ হচ্ছে এটাই যে ভিডিওতে ভিউজ আসে না। এই ভিডিও আপলোড করছি, ধরো 4টে ভিডিও আপলোড করলে 5টার মধ্যে যা ভিউজ আসলো তারপরে আর কোনো ভিউজ নেই। তারপরে 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন হয়ে যাচ্ছে তবু একটা ভিউজও বাড়ছে। যদি তুমি নিজে দেখে দাও তাহলে একটা ভিউজ বাড়ছে, না হলে কিন্তু ভিউজই বাড়ছে না। তো এই প্রবলেমটা থেকে বেরোবে কী করে? এই প্রবলেমটা থেকে বেরোতে গেলে তোমাকে আবার সেই ভিডিওটাকে নিয়ে খাটতে হবে, যেটা আমি খাটি। আমি কি খাটি তোমাদেরকে যদি এখন বলি তোমরা পুরো পাগল হয়ে যাবে, ঠিক আছে, দাদা এত খাটে একটা ভিডিওকে নিয়ে। হ্যাঁ আমি এত খাটি, কিন্তু বিগত 3-4 দিন ধরে আমি খাটতে পারছি না বলে আমার ভিডিওতে একটু ভিউজ ডাউন পড়ে গেছে, तो आमी आबार खाटबो एकोन आबार आमी सब किछु ठीक करे फेलबो। तो कि करते हबे भालो करे लक्ष्य करो। तो आमी चले जाच्छी आमार कन्टेंट सेक्शनेर मध्य। जार परे आमी लास्ट जे भिडियोटा अपलोड दिएछिलाम एई जे भिडियोटा एकदिन आगे, एई भिडियोटार मध्य किन्तु भिउजटा एखोनो आसछे, माने जेई तुलनाय आसार कथा सेई तुलनाय किन्तु आसछे ना, किन्तु कमई आसछे। तो आमी आर थामते देबो ना, ठीक है। हमारे भिडियो तो भिउज क्योंकि थामे ना एकदम ही हमें क्योंकि आसते ही थे, क्योंकि हमें चाहिए और बेशी करे आसबे, घंटाय अनेक बेशी आसबे। तो सेजন্য আমি একটু ক্লিক করে দিচ্ছি। तो ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখো এটাতে ঘন্টায় কত আসছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এতেও কিন্তু 48 ঘন্টায় 2134 ভিউজ এখনো কিন্তু আসছে আমার প্রতি ঘন্টায়। দেখো 20টা 30টা করে করে কিন্তু আসছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা এখানে করলে হবে না, এতে অনেক বেশি করে ভিউজ আনতে হবে। সেই জন্য তোমাদের কী করতে হবে, রিচ সেকশানে চলে যেতে হবে। যার পরে তোমরা দেখো এই যে ইমপ্রেশনটা রয়েছে না, ইমপ্রেশনটা কিন্তু এই উপরের দিকে না গিয়ে এটা কিন্তু নিচের দিকে নামছে। তাও কিন্তু অনেক ইমপ্রেশন দিয়েছে ভিডিওটার মধ্যে। কত ইমপ্রেশন দিয়েছে তোমাদের দেখিয়ে দিই। ইমপ্রেশন দিয়ে 22,085টা ইমপ্রেশন দিয়েছে, মানে 22,085 বার কিন্তু লোকের ফোনে ফোনে দেখিয়েছে এই ভিডিওটাকে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু ওটা যথেষ্ট ভালো রয়েছে, যথেষ্ট ভালো। অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা কিন্তু একটু কম রয়েছে এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে। তো যাই হোক আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই কী করতে হবে। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাই এই ভিডিওটা কোথায় দিয়ে চলছে, মানে কীভাবে ইউটিউব চালাচ্ছে। দেখো ব্রাউজ ফিচারে দিয়ে চালাচ্ছে, সাজেস্টেডে চালাচ্ছে, নোটিফিকেশান থেকে, চ্যানেলের পেজ থেকে। তো এখন তোমাদেরকে আমি যদি বলি এই ভিডিওতে কোন কোন জায়গা থেকে বেশি ভিউজ এসছে তোমরা এই যে দেখতে পাচ্ছ। তারপরে বন্ধুরা দেখো এখানটা একটু স্ক্রল করো, করার পরে দেখো বন্ধুরা এখানটাতে এই একটা সেকশন রয়েছে ইউটিউব সার্চ টার্মস, আর এখানে দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। তো এই ভিডিওটা মানে কি লিখে সার্চ করে অডিয়েন্সরা ভিডিওটা দেখছে, তারপরে হচ্ছে কোন কোন ভিডিও নিচে আমার ভিডিওটাকে শো করছে। তো সবার প্রথমে তোমরা এখানটায় ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ কতগুলো টাইটেল রয়েছে, কিন্তু এই সমস্ত টাইটেলের নিচে আমার ভিডিওকে যুক্ত করিয়েছে, মানে ভিডিওর নিচে আমাকে কিন্তু দেখাচ্ছে। তো তোমাদেরকে দেখতে হবে এবং তোমাদেরকে কিন্তু সেই ভিডিওর মতো করে তোমাদেরকে ভাবতে হবে। তো যাই হোক এবার তোমাদেরকে আমি বলবো কি, এই যে সার্চ টার্মসটা রয়েছে এর মধ্যে তোমরা চলে যাবে। যাওয়ার পরে তোমরা কি করবে, এই যে সার্চ টার্মসের মধ্যে যে কিওয়ার্ডগুলো রয়েছে তোমায় কি করতে হবে, এই যে সবগুলো কিওয়ার্ড তোমাদের হয়তো এতগুলো দেখাবে না, কম কিওয়ার্ড দেখাবে, কিন্তু সেই কিওয়ার্ডগুলোকে নিয়ে তোমায় কাজে লাগাতে হবে। তো এই কিওয়ার্ডগুলোকে তোমায় কিন্তু কপি করতে হবে। তো কীভাবে কপি করবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এগুলোকে সোজাসুজি একদম পুরো স্ক্রিনশট মারো। আমি স্ক্রিনশট মেরে নিচ্ছি। দেখো এই যে স্ক্রিনশট একটা মারলাম। তো আমার যেহেতু আরও রয়েছে তো আমি আরও স্ক্রিনশট মারবো, আরও একটা। দেখো আমি আরও একটা স্ক্রিনশট মেরে নিচ্ছি, ঠিক আছে। তো এই দুটো স্ক্রিনশট আমি মেরে নিলাম। এবার আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করব, কপি করে ইউজ করব। কপি করে কি করব, আমি তোমাদের ব্যাকে নিয়ে যাই, একটু ব্যাকে চলে যাই, ব্যাস এখানে রাখলাম। এবার আমি চলে যাব সোজাসুজি গ্যালারি সেকশানে আমি এটাকে কপি করার জন্য। তোমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে করতে পারো বা যেভাবে পারো সেভাবে তোমরা কপি করে নেবে এগুলোকে। আমি চলে যাচ্ছি গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে এই যে দেখো এই একটা, ঠিক আছে। আমি এটাকে একটু ক্রপ করে নিই, ক্রপ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এই যে ক্রপ করছি, এই, ঠিক আছে। সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করার পরে আমি এবার এটাকে প্রেস করলাম, সিলেক্ট অল, দেখে নাও কপি হয়ে গেল। এবার আমি সোজাসুজি কি করব, সোজাসুজি আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। এবার এই পেন্সিল আইকনে ক্লিক করে আমি এই ভিডিওটার মধ্যে কিন্তু চলে আসবো, ঠিক আছে, ডেসক্রিপশানে। আসার পরে বন্ধুরা দেখো আমি এখানটাতে এই যে কিওয়ার্ড সেকশান, এই কিওয়ার্ড সেকশানের মধ্যে কিন্তু আমি এটাকে পেস্ট করে দেবো, দিলাম। তো আরেকবার আমি চলে যাব গ্যালারিতে। তো গ্যালারিতে গিয়ে আমি আবার কি করব, এখানটায় আমি আবার এটাকে যে ক্রপ করে নেব, ঠিক আছে। দেখো ক্রপ করে নিচ্ছি কীভাবে, এই যে ক্রপ করে নিলাম। ক্রপ করে নিয়ে এবারে সেভ করে দিলাম। তো সেভ করে নেওয়ার পরে দেখো এবার আমি এটাকে আবার কি করব, সিলেক্ট অল করে নেব, কপিতে ক্লিক করে নেব। করে নেওয়ার পরে বন্ধুরা দেখো আমি এবার আবার এখানটাতে এসে এই যে আমি আবার এটাকে নিচে দিয়ে দেব, পেস্ট, ঠিক আছে। এই কাজটা তোমাদের সবার প্রথমে করতে হবে। তারপরে দেখো এই যে ট্যাগ সেকশানে চলে যাবে। ট্যাগ সেকশানে গিয়ে তোমরা কিওয়ার্ডগুলো বসাবে। তো আমি কিন্তু বেশি কিওয়ার্ড এখানে বসাইনি, ঠিক আছে। তো আমি এখন কি করব, এখান থেকে বেছে বেছে কিছু কিওয়ার্ড আমি এখানে বসিয়ে দেব। তো যেমন আমি এইটা বসাবো, ঠিক আছে, এই যে সরি কপি। আমি কিন্তু বেশি ট্যাগস দিইনি, ঠিক আছে। তারপরেও দেখো এতগুলো ট্যাগস আমাকে শো করিয়ে দিচ্ছে। দেখো কীভাবে কি করতে হবে দেখে নাও। কপি। তো তোমরা এইভাবে কিন্তু কপি করে করে এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। আমি যেভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি এভাবে কিন্তু কেউ এরকম করে হাতে কলমে কেউ তোমাদেরকে দেখিয়ে দেয় না, ঠিক আছে। देखो कपि देखते पाচ্ছ पेस्ट এভাবে তোমরা বসিয়ে নেবে তারপরে তোমরা কি করবে সেভ করে দেবে। তো এখানেই তোমাদের কাজ কিন্তু শেষ হয়নি এখনো। এবার তোমরা কি করবে ভালো করে লক্ষ্য করো। তো বন্ধুরা তোমাদেরকে এবার কি করতে হবে, তোমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা তোমাদের চ্যানেলটাকে ওপেন করবে, কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবে। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। এখানে তোমাদেরকে জাস্ট একটা কাজ করতে, ভিডিওকে ভাইরাল করানোর জন্য এই সেটিংসের মধ্যে চলে যেতে হবে। তো সেটিংসের মধ্যে যখন চলে গেলে চলে যাওয়ার পরে চ্যানেল সেকশনের মধ্যে চলে যাবে, যার পরে দেখো এখানটায় বেশ কিছু কিওয়ার্ড তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, বেশ কিছু কিওয়ার্ড, যেমন আমি কি করছি কিছু আমার চ্যানেলের নাম দিয়েছি এখানটাতে, তারপরে কিছু বড় চ্যানেলের নাম দিয়েছি এবং সঙ্গে কী করেছি আমি যেই ধরনের ভিডিও তৈরি করি সেই ধরনের কিছু কিছু কিওয়ার্ড কিন্তু এখানটায় দিয়ে দিয়েছি। তো এই রকম তোমরাও কিন্তু তোমাদের রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবে। তো দিয়ে দিলেই তারপরে দেখবে যে সব যখন কিওয়ার্ডের ম্যাচিং হয়ে যাবে সেই সময় তোমার ভিডিও কিন্তু সাজেস্ট করতে শুরু করবে। তোমাদের প্রথম বলেছি না কোন সাজেস্ট থেকে এসছে। তো এই ম্যাচিং হওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওতে বেশি ভিউজ আসে, ভিডিওর ভিউজ কিন্তু থামে না। ঠিক আছে, তো এই কাজটা তোমায় করতে হবে। এই কাজটা করে নিয়ে তোমায় কি করতে হবে, এবার এখানে সেভে ক্লিক করে দিতে হবে। দেখো যে সেভে ক্লিক করে দেবে, ব্যাস তোমার কাজ শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। তোমরা ছেড়ে দাও, দেখবে তোমার ভিডিওতে অটোমেটিক ভিউজ আসতে শুরু করেছে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।